মোটরসাইকেল চাপায় নিহত হয়েছেন লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য মোহাম্মদউল্লাহ। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর শহরে মোটরসাইকেল চাপায় নিহত হয়েছেন লক্ষ্মীপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদউল্লাহ। বুধবার বেলা 3:30টার দিকে লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামে তার বাসভবনে রাখা হয়েছে। পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক এমপি মোহাম্মদউল্লাহ শহরের আলিয়া মাদ্রাসা সংলগ্ন এক আত্মীয়র বাড়িতে দুপুরের খাবার খেতে যান। খাবার খেয়ে তিনি লক্ষ্মীপুর নোয়াখালী সড়কের পাশে আসেন। এ সময় শহরের উত্তর তেহমনি থেকে আসা ব্যাপ্রয়াগতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেন বলেন, মোহাম্মদউল্লাহকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদউল্লাহ 1986 থেকে 1988 সাল পর্যন্ত জাতীয় পার্টির সময়কালে লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে 1976 থেকে 1981 সাল পর্যন্ত তিনি লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। সর্বশেষ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং সভাপতি পদে প্রার্থী ছিলেন তিনি। মোহাম্মদউল্লাহর পিতার নাম মৃত আকাশ মিয়া হাওলাদার। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 ছেলে এবং 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদউল্লাহর মৃত্যুতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। ডেস্ক প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।